আসসালামু আলাইকুম সমর্থ বিয়ার্স, আজ আমি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সমর্থ বিয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দোয়াইবাড়ি গ্রামের নার্সারি মাঠ বাজারে। নার্সারি মাঠ এটি একটি গ্রামীণ পর্যায়ের প্রান্তিক বাজার। এই বাজারের ছোট্ট একটি বাজার, এই বাজারের প্রান্তিক পর্যায়ের কৃষকের স্থানীয় লোকজনের ফসলের মাঠে উৎপাদিত যে ফসল সেগুলি এখানে কেনাবেচা হয় তারই আদ্যপন্ত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সমর্থ বিয়ার্স, সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখানোর জন্য চেষ্টা করবো। চলুন কথা না বাড়ি, সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় ভিউয়ার্স, যেমনটি বলছিলাম তারই ধারাবাহিকতায় এই যে আজকের নার্সারি মাঠ বাজার দোয়াইবাড়িতে, এখানে এই যে প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মুখরোচক জিনিস। এই মুখরোচক জিনিসের মধ্যে আমরা বাদাম, মুরালি সহ এবং বিভিন্ন পর্যায়ের যে মানুষের খাবারের যে এখানে সোলা বুট সহ সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি সমর্থ ভিউয়ার্স। এই যে দেখেন, এখানে আমরা দেখব বাদাম এবং মুরালি সহ সব কিছু এখানে দেখা যাচ্ছে সমর্থ ভিউয়ার্স। আর আমরা যদি দেখি, এটা রাস্তার পাশে একেবারে ছোট্ট পরিসরে বসানো একটি বাজার। এটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন এই পাশটাতে এরকমভাবে মূলত এই অঞ্চলেরই মানুষের ফসলের মাঠে উৎপাদিত শাক, লাউ, আলু, কপি, বিভিন্ন টমেটো, বিভিন্ন ধরনের রবি শস্য কিংবা শাকসবজি, যে দুধ, একটা দুটো কবুতরের বাচ্চা, এরকম জিনিসগুলি এখানে এনে বিক্রি করা হয়। আর এখানে ক্রেতা যারা, এই ক্রেতা হচ্ছে এই অঞ্চলেরই সাধারণ মানুষ যারা আছেন, ওনারাই এখানে আসেন। চলুন, এই যে দোকান যেটি মুখরোচক খাবারের দোকান, ওনার সাথে কথা বলি, উনি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার? জসবন্তিন। এই দোকান করেন কতদিন? সপ্তাহের যে বাজারগুলি যেখানে যেখানে বসে সেই বাজারগুলিতে আপনি ভালো থাকেন? আমরা ওনার সাথে কথা বললাম, উনি বললো যে প্রায় 30 বছর যাবত এই ব্যবসাটা উনি করতেছে এবং এই অঞ্চলের বিভিন্ন জায়গায় যে বাজারগুলি বসে, নতুন নতুন বাজার, সেই বাজারগুলিতে উনি এই ব্যবসাটা নিয়ে বসে যান। আমরা যে এখানে দেখলে দেখতে পাবো, দেখেন রসুন আছে, পেঁয়াজ সহ এবং এই নতুন নতুন যে আলু, সেই আলুগুলি আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছি। এবং এই পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি তাহলে যেটি দেখতে পাবো, দেখেন এই যে পেঁয়াজের যে ফুলগুলি আছে সুন্দর, এটাও দেখা যাচ্ছে। শালগম, বেগুন, এবং বেগুনের এখানে দুইটা প্রজাতি আমরা রকম আমরা দেখতে পাচ্ছি, গুল বেগুন আর একটা লম্বা, যদিও না মাঝামাঝি সাইজের যে বেগুনটা। গাজর, টমেটো সহ ধনে পাতা সহ মোটামুটি কাঁচামরিচ সবই এখানে আছে, আমরা যদি লক্ষ্য করি যে এই ভাইয়ের কাছে এই জিনিসগুলি আমরা পাচ্ছি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখব, যেটা দেখতে পাচ্ছি সমর্থ ভিউয়ার্স, এই যে দেখেন মিষ্টি আলু এখানে আছে, মিষ্টি আলুগুলি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এইভাবে এই শাড়িতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বেশ কিছু দোকান। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা শুকনা মাছের দোকান আমরা লক্ষ্য করব, দেখতে পাবো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখেন এখানে এই শুটকি, তারপরে হচ্ছে কাসকি মাছের শুটকি, সেলা মাছের শুটকি, ট্যাংরা মাছের শুটকি আছে এখানে। এবং এই যে অত্যন্ত সুন্দর এই গাজীপুর ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের মুখরোচক বা পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে চেপা শুটকি। চেপা শুটকি সবাই আমরা খুব পছন্দ করি এবং খেতেও পছন্দ করি। মুরব্বি, আপনার যে এই চেপাটা এবং এইটা কোনটার কেজি কত করে? এটা হচ্ছে 850। আচ্ছা, এটা হচ্ছে আমার 1100 টাকা। ওইটা তো দেখা যায় না, এটা কিভাবে বুঝবো আমরা? পলিথিনের ভিতরে থাকা তো আমরা বুঝবো না। এটার কেজি কত?
এটা 1200 টাকা 1200 টাকা ওকে আপনি ভালো থাকবেন এ লক্ষ্য করি এই যে এখানে যদি আমরা দেখব পান সুপারির দোকান আছে এবং পাশাপাশি যে এখানে যদি আমরা দেখি দেখব যে এখানে এই যে এই ধরনের দোকান সামনাসামনি আমরা দেখলে দেখতে পাবো যে দেখেন এখানে রাস্তার একদম পাশে আলু পেঁয়াজ টমেটো সহ এই যে ক্যারেটের মধ্যে রেখে দেওয়া আছে দেখেন এইভাবে আমরা যদি দূর পর্যন্ত লক্ষ্য করি তাহলে দেখব যে বেশ কয়টা এখানে বেশ কিছু দোকান এখানে আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সমর্থিত চলুন থরে থরে সাজানো যে দোকানগুলি আছে আমি আপনাদেরকে একে একে দেখানোর জন্য চেষ্টা করবো এই যে দেখেন এখানে এই দোকানগুলি আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে আমরা একটু একটু জেনে নেব ওনাদের কাছ থেকে যে কোনটা কত করে এই যে দেখেন এখানে আমরা দেখব বগুড়ার আলু লাল আলু যেটাকে বলে সেটাও আছে আর এইখানে দেখবো আমরা এই যে টমেটোগুলি দেখেন সুন্দর পাকা পাকা টমেটো আবার এই যে দেখেন এখানে যে গাজর আছে সিম আছে বেগুন শশা তারপরে কাঁচামরিচ শুকনামরিচ সহ বাহারি আইটেম এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই লাল আলু কত করে এটা এটা কোন অঞ্চলের বগুড়ার না আর এই যে টমেটো দেখলাম এই যে এটা 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 উত্তরবঙ্গের আচ্ছা আচ্ছা ওকে প্রিয়াস চলুন সামনে যাই এই সিম কত করে এটা 40 টাকা কেজি না সমর্থ ভিউয়ার্স আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন আমরা যদি লক্ষ্য করি এখানেও দেখবো যে দেখেন আদা এটা তো মনে হয় দেশি আদা না দেশি চিটাইং আদা এটা কত করে 100 টাকা কেজি আর এই পেঁয়াজ এখন কত করে 35 রসুন কত করে বিক্রি করতেছেন 120 টাকা করে বেচা কিনা কেমন হয় মোটামুটি ভালো ভালো হয় না এই আলু আলু 25 টাকা না ওকে ভালো থাকেন প্রিয় ভিউয়ার্স চলুন আমরা সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি শীতের এখন শেষ প্রায় তবুও আমরা যদি মৌসুমি যে শীতকালীন যে সবজি যেগুলি শীতে বেশি পাওয়া যায় মোটামুটি এখনও দোকানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আছে অনেক ধরনের সবজি আছে এখানেও দেখেন এই ধনে পাতা সহ বা আলু টমেটো শশা সহ এবং ফুলকপি সহ সব ধরনের পণ্যের একটা বাহারি ইয়ে এখানে আছে এই যে দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে দুজন ভাইয়ের দোকান ভাইয়ের পাশাপাশি একই ধরনের জিনিস একই ধরনের গরনের জিনিস ওনাদের দুজনের কাছে আছে আমরা দেখি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভিউয়ার্স চলুন এই যে এখানে ভাই সিম দাম দর করতেছে সিম কত করে চাইলেন 40 টাকা করে এটা কি এই অঞ্চলেরই এই সিমটা কোথাকার সাগর দিকে দ্যাট মিন্স বালুকার পরে আচ্ছা 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 বড়া ডুবার পরে আর কি ওকে চলুন আমরা সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করতেছি যে দেখেন শালগম সহ আমি পূর্বেও বলেছি এখনও বলছি যে এখানে যে জিনিসগুলি আছে সবই অত্র অঞ্চলের বা পাশাপাশি এই অঞ্চল থেকে আনা যে সবজিগুলি আছে সবই আমরা এখানে দেখতে পাবো চলুন আমরা এপাশ থেকে নিয়ে আপনাদেরকে আবার দেখানোর জন্য চেষ্টা করছি আমরা যদি রাস্তার একদম উপকণ্ঠে রাস্তার বুকে আমরা যদি লক্ষ্য করি যে দেখেন তাহলে আমরা দেখতে পাবো যে এই পাশেও বেশ কিছু দোকান কিন্তু প্রিয় ভিউয়ার্স আছে আমরা দেখবো যে দেখেন এখানে বাঁধাকপি তারপরে হচ্ছে আপনার এই ক্যারেটের মধ্যে রাখা আছে আপনার পালং শাক এখানেও দেখেন রাখা আছে পালং শাক এখানেও দেখেন বাঁধাকপিগুলি আছে আমি দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স এইভাবে যদি সরাসরি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে দেখেন রাস্তার দুই পাশে এই যে দেখেন একই ধরনের জিনিসগুলি আমরা তাদের কাছে দেখতে পাচ্ছি এখানে ক্রেতা বিক্রেতার যে মিলন মেলা ছোট্ট একটি বাজার যদিও মোটামুটিভাবে আরও মনে হয় সন্ধ্যার দিকে আরও একটু বেশি জমে মানুষ লোকজন বেশি হয় এখানে চা খেতে আসে বা বিকালের নামাজের পরে আসরের নামাজের পরে যার যার দরকার এই বাজারে চলে আসতেছে লোকজন চলে এসে তাদের যে গড় গৃহস্থালী বা প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেগুলি তারা এখান থেকে নিয়ে যাচ্ছে এই যে এখানে দেখেন এই যে কত সুন্দর দেশি আলুটা উনি নিয়ে আসছে এই যে একদম দেশি আলু এখান থেকে উনি নিয়ে আসছে দুইটা প্রকারের আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন ভালো কত করে বাবা 30 টাকা কেজি 30 টাকা কেজি না এই যে দেখেন এখানে কত সুন্দর বাড়ি থেকে হয়তো আমার চাচি খাবার দাবার খাওয়ানোর পরে সিমগুলি উঠে কাকারে বলছে তুমি বাজারে নিয়ে যাও এটা বেশি অন্য কিছু নিয়ে আসো এরকম একটা কিছু হবে কি কেমন আছেন বাবা সিম কত করে 50 টাকা হয়েছে তাছেন না বেচেন এমনি কত করে বেচেন না না সাওয়াটা 50 ওকে বাবা বেচেন ভিউয়ার্স ওনাদের সাথে কথা বললাম এবং জানলাম যে এখানে আরেকজন মুরব্বী আছে ওনার কাছেও দেখা যাচ্ছে সিম এটাও আমরা দেখি ওনার সাথেও কথা বলি খুব সুন্দর একদম আজকে গাছ থেকে উঠানো টাটকা যে সিম আছে এটা বিসিবল আছে মিটু মোটামুটি কত করে এটা 40 টাকা 40 টাকা না ওকে বিক্রি করেন আরেকটা জিনিস দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি মূলা
মুলা শাক এবং মুলা এটা ছোট মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। আর শাকটা তো খুব ভালো জিনিস, ছোট চিংড়ি দিয়ে করলে খুব ভালো হয় না? মুলা কত করে আড়ি? চলুন সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে আসলে বাজারটা যদিও ছোট পরিসরে, এখানে বিকালবেলা এখানে বসে আমরা তারই ধারাবাহিকতা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে দেখেন কত সুন্দরভাবে রাস্তার পাশে একেবারে নিজেদের যে ফসলগুলি আছে সবগুলি এখানে নিয়ে আসছে ভিউয়ার্স। এই যে দেখেন, এই যে মুরব্বি উনিও আসছে হাটে, আমরা ওনাকেও দেখাচ্ছি। ভিউয়ার্স চলুন চলেন আমরা কথা বলি। এই যে দেখাচ্ছি আমি এখানে, এই যে দেখেন এখানে দুধ নিয়ে আসছে গাভীর, নিজেদের গাভীর দুধ এখানে এই যে আছে। কত করে দুধ? কত করে বাবা দুধ? ষাট টাকা করে না? নিজের গাভীর কয়টা গাভী আপনার? একটা কতটুকু দুধ দেয়? দুই কেজি। খাবারের তো দাম অনেক বেশি, তাই না? ওকে ভালো থাকেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর কতটি সিম নিয়ে আসছে এবং বিসি হয়ে গেছে। এই সিম ওনার সাথে কথা বলি। আরেকটা জিনিস আমরা দেখবো এখানে, এই যে কবুতরের বাচ্চা এখানে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিম কি আপনার? কত করে আরে? সিম হলো 60 টাকা কেজি। আর এই কবুতরের বাচ্চা কত চাচ্ছেন? দুইটা কবুতরের বাচ্চা হলো এমনি 60 টাকা। বেচবেন কত? একদম বলেন তো শুনি। 350। এই যে দেখেন বাচ্চা দুইটাই এসে বাইর করছে, আমি দেখছি। দুইটা দেখেন দুই দিকে চলে যাচ্ছে বাচ্চাগুলি। আচ্ছা দুইটা একদম দেওয়া যাবে? কত বলেন? আমি নিব বলেন, কম করে বলে দেন। কবুতরের বাচ্চা দুটো আমার পছন্দ হলো, আমি কিনে নিয়ে নিলাম 300 টাকা দিয়ে। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে, ঠিক আছে? রাখেন, বলে রাখেন, বলে রাখেন ভাই। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। মোহাম্মদ উমর ফারুক। উমর ফারুক ভাই, এই আপনার তো বাড়ি এখানেই? এই বাজারটা সম্পর্কে একটু বলেন, ইতিহাসটা বলেন। বাজারের সম্বন্ধে ইতিহাস বলতে গেলে, এটা আমাদের এলাকার দশজন আমরা ছোটখাটো একটা বাজার বসেছি। হ্যাঁ, মানে এলাকার লোকজনই এসে বেচাকেনি করে, তারপর কিছু কিছু লোক বাইরের থেকে আসে, অন্যান্য দোকান শ্রীপুর থেকে বিভিন্ন বাজারে তারা দোকানদারি করে, এখানে এসে বিক্রি করে। অন্য অন্য বাজার থেকে আমাদের এই বাজারটা খুব সীমিত, ছোট বাজার এবং দামও খুব সস্তা, একটু কমে মানে বিক্রি করা হয়। মোটামুটি কত যাবত হচ্ছে বাজারটা? বাজারটা বয়স 2 বছর না হলো, মনে করেন 1.5 বছর চলে। মোটামুটি আস্তে আস্তে দিন দিন উন্নতির দিকে, দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। এটা এলাকার দশজনের সহযোগিতা যাক আর কি। আমরা এটা সামনে, ধন্যবাদ ভাই, সামনের দিকে নিয়ে যাচ্ছি আর কি, বাজারটা যেন আরো উন্নয়ন করতে পারি। ভালো থাকেন এবং দোয়া করি আপনাদের এই বাজারটা দিন দিন আরো সমৃদ্ধি লাভ করুক। জি ওকে, প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি বাজার, এই বাজারের মোটামুটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদেরকে আমি ভিডিওর শেষ প্রান্তে নিয়ে এসেছি। আমি আস্তে আস্তে ভিডিওর শেষ প্রান্তে চলে যাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এটি হচ্ছে যে নার্সারি বাজার, এটি আপনারা যদি রাজাবাড়ি থেকে আসেন, রাজাবাড়ি থেকে 6 কিলোমিটার, আপনি যদি শ্রীপুর থেকেও আসেন তারপরে যদি লক্ষ্য করেন তাহলে এটি 6 কিলোমিটারে পড়বে। যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আসতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, আমি এই বাজারে আসলাম, বাজারে এসে ভিডিও করলাম। ভিডিও করে মোটামুটি সব জিনিসই পছন্দের, সব তো নেওয়া সম্ভব না। এখানে যে মুরব্বির কাছে ছিল দুটো কবুতরের বাচ্চা, আমি দুটো কবুতরের বাচ্চা ওনার কাছে 300 টাকা কিনেছি এবং বাচ্চা দুটো আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। এবং ওনার বাড়িতে পালা যে বাচ্চাটা, এটাই টুকরোটা, ঠিক আছে? আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি। ওকে ধন্যবাদ, নিয়ে গেলাম। সমর জিভার্স, এই যে বাচ্চা দুটো আমার কাছে কিনলাম 300 টাকা এবং আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ।
এই যে ভিউয়ার্স দেখেন এই যে ভাই কত সুন্দর তার গাছের যে কলা এটা নিয়ে আসছে একটা কাঁচা কলা যেটাকে বলে আর কি তরকারি ইলিশ মাছের উপকরণ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত করে বিক্রি করেন দি এখন নিয়েছি আলা যা বেসন যায় বাজারে 30 35 টাকা আলি দাম আচ্ছা আচ্ছা ওকে ভাই ভালো থাকেন আপনি ভিউয়ার্স মোটামুটি আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখানোর জন্য প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমরা ছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দয়াবাড়ি নার্সারি মাঠ বাজারে এই নার্সারি মাঠের মাঠ বাজারের অপরূপ সৌন্দর্যের বাজারটির সাথে যারা ছিলেন এতক্ষণ সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন ভিউয়ার্স যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দয়াবাড়ি বাজারের অপরূপ সৌন্দর্যের যে ভিডিওটি যারা এতক্ষণ আমাদের সাথে দেখছিলেন সাথে ছিলেন তাদের সকলকে আবারও আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু